সত্যি তথ্যে প্রথম আলোর ২৪ পাঠক এই উৎসবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সারা ফাইরুজাইমা। সকাল থেকে সকাল ৭টা থেকে আমি আজকে এখানে উপস্থিত এবং সকাল থেকে চলছে নানান আয়োজন। আয়োজনের কিছু কিছু অংশ আমি আপনাদের ঘুরে দেখাবো। আমি একটু এখানে শুরু করলাম চরকি থেকে, আমার পিছনেই চরকির স্টল, কিন্তু আমি এখন চরকি, প্রথম আলো ডিজিটাল, বন্ধুসভা কিংবা ওইদিকে দেখা যাচ্ছে যে প্রথম আলো ট্রাস্ট, কোটাতেই থামবো না। আমি নিয়ে যাব আপনাদের সবচেয়ে পছন্দের পাতায়, মানে সবার না হলেও আমি জানি আপনাদের অনেকেরই সবচাইতে পছন্দের পাতা হচ্ছে ফিচার পাতা। আর ফিচার পাতায় কী কী আছে? আছে নকশা, অধুনা, স্বপ্ন নিয়ে, ছুটির দিনে। আর ফিচারগুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দ নকশা, এবং নকশার রয়েছে আজকে বিশাল আয়োজন। তাই আমি সবার আগে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নকশার কী কী আয়োজন আছে আজকের এই উৎসবে তাই দেখাতে। স্টল নিয়ে কিন্তু এখানে আয়োজন বসেছে প্রথম আলো ফিচারের। যেহেতু বলছিলাম নকশার কথাই বলবো, এখানে আসলে প্রতিটাতেই এক একটা জায়গায় এক একটা ভিন্ন ভিন্ন আয়োজন রয়েছে। এখানে দেখতে পাচ্ছি নকশায় মেকআপ চলছে, সো যারা মেকআপ করে আসতে ভুলে যাবেন তাদের জন্য কিন্তু কোনো সমস্যা নাই। সুন্দর সুন্দর ছবি তুলতে চাইলে এখানে মেকআপ করে তারপরে আপনারা ছবি তুলে নিতে পারেন। হোসেন এখানে মেকআপ করছে আমাদের সাথে, এবং এদিকে দেখতে পাচ্ছি যারা নেল পলিশ পরতে ভুলে গেছেন তারা আবার আঙুলে নেল পলিশও লাগিয়ে নিচ্ছেন। এর ঠিক পেছনে এখানে দেখুন মেহেদির আয়োজন বসছে, এবং ছোট 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 একজন মেহেদি দিচ্ছে। একটু আপনার কাছে জানতে পারি কখন এসেছেন আপনি? ১১ থেকে ১১ থেকে। কি করছেন এখন? এখন মেহেদি দিচ্ছি। কেন মেহেদি কেন দিতে হবে? অনেক সুন্দর লাগে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই মাত্র একজনকে দেখছিলাম আই মেকআপ করতে, একটু তার কাছ থেকে শুনে নিই বা হঠাৎ এখানে এসে সাজুগুজু করতে কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো লাগতেছে। ছুটির দিনে এরকম একটা আয়োজন, প্রথম আলোকে অনেক ধন্যবাদ যে আমরা মানে একটা সুন্দর প্রোগ্রামে আসতে পারছি। তারপরে কিছু কিছু ছোটো ছোটো বিষয় আছে, বাচ্চারা উপভোগ করতেছে, বড়রা উপভোগ করতেছে। আসলে সব কিছু মিলে প্রথম আলোর সাথে তো অনেক বছর ধরেই আছি, আর প্রথম আলো সবার পছন্দের পত্রিকা, ওদের প্রত্যেকটা আয়োজনই আর সবার পছন্দের। ধন্যবাদ প্রথম আলোকে। একদমই তাই। আমি একটু সুবিধা নিয়ে ভিতরের দিকে ঢুকে যাই, যে নেল পলিশ পড়াচ্ছে আঙুলে তার কাছ থেকে বরং একটু শুনে নিই এখন পর্যন্ত কতগুলো আঙুলে নেল পলিশ পরানো হলো। হবে ১৫০ থেকে ২০০ অলরেডি শেষ সকাল থেকে এই পর্যন্ত। এর আগে এরকম হয়েছে? না এবার ফার্স্ট টাইম। কেমন লাগছে এই যে বিভিন্ন রঙের নেল পলিশ পরাচ্ছেন? আচ্ছা একটু জানি তো কি ধরনের কালার নেল পলিশের বেশি পড়তে চাইছে মানুষেরা? বেশিরভাগ এখন নুড চাইছে সবাই। নুডটা এখন অনেক মানে ক্লাসিক কালার চলছে, তো দ্যাটস ওয়াই নুডটাই এখন বেশি চলছে। থ্যাংক ইউ। সো এভাবে আসলে আয়োজন এগিয়ে যাচ্ছে। নকশার কিন্তু আরও অনেক আয়োজন আছে, পেছনে একটা লম্বা মঞ্চ আছে যেখানে শুনছি র্যাম্প ওয়াকও নাকি হবে, কিন্তু সেটা বিকালে, সেটা দেখার জন্য বিকালের মধ্যে আপনাদেরকে বাংলা একাডেমি প্রাঙ্গণে অবশ্যই চলে আসতে হবে প্রথম আলোর পাঠক উৎসবে উপভোগ করার জন্য।